মেহেরপুরের গাংনীতে ওয়ালটন শোরুম থেকে ফ্রিজ কিনে 20 লাখ টাকা পুরস্কার পেয়েছেন গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের বাঁধানপাড়া গ্রামের কলেজ ছাত্র রাশেদ আলী। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। গত 27 অক্টোবর ডাবল মিলিয়ন অফার চলাকালীন ফ্রিজ কিনে 20 লাখ টাকা পুরস্কার পান তিনি। তিনি গাংনী সরকারি ডিগ্রি কলেজের HSC দ্বিতীয় বর্ষের ছাত্র। এই টাকা দিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি বাবা মাকে কৃষি জমি কিনে দেবেন বলে জানালেন রাশেদ। আমি কিছুদিন আগে একটা ফ্রিজ কিনেছিলাম 35,000 টাকা দিয়ে, তো সেখান থেকে 20 লক্ষ টাকা লটের মাধ্যমে পেয়েছি। তো আপনারা চাচ্ছেন মানে অনুভূতি কেমন? সাধারণত 20 লক্ষ টাকা পাওয়ার পরে যে কোনো মানুষ মরা মানুষ তাজা হতে পারে, এরকম সম্ভব? কিন্তু 20 লক্ষ টাকা এমন একটা জিনিস দেখা আছে আপনার লাইফ সেটেল করে দিতে পারবে। আপনারা বাস্তবতাকে মানে সামনের দিকে রেখে সুন্দর একটা বাস্তবতা তুলে ধরতে পারে। সো আমার কাছে মনে হয় 20 লক্ষ টাকা আমার জন্য অনেক কিছু, আমার লাইফটাকে অনেক পরিবর্তন করে দেবে। রাশেদের এমন অভাবনীয় অর্থপ্রাপ্তি বিশ্বাস হচ্ছে না তার বাবা মায়ের। আমার ছেলে ওয়ালটনের কোম্পানি থেকে টাকা পাইছে, এই টাকা দিয়ে আমি জীবনকে বদলে নেব। ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান বলেন, 20 লক্ষ না, 10 লক্ষ আছে, 5 লক্ষ আছে, 1 লক্ষ আছে, 50,000 আছে, 100% ফ্রি আছে, সমস্ত কিছুর এটা সর্বোচ্চ পুরস্কার 20 লক্ষ। বাট 10, 5, 1, 50, 100% ফ্রি, 50% ফ্রি, সবকিছু এটার সাথে ইনক্লুড আছে। প্রত্যেক দিন বাংলাদেশে 10 থেকে 15 জন 1 লক্ষ টাকা করে পাচ্ছে, 10 থেকে 15 জন 2 লক্ষ পাচ্ছে, এরকম 500 জন। আগামী জানুয়ারি মাসে 15 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ চলবে। পুরস্কার বিতরণ উপলক্ষে এর আগে গাংনী বাজারের ওয়ালটন শোরুম থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। পরে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। আমাকে বলে আমি যদি বলি তাহলে আমিন ভাই আসবে। মাই গড, চিন্তা করছেন কত কনফিডেন্ট লেভেল বেড়ে যায় টাকার পাওয়ার, এই জন্য বলি টাকা জমান। মরিয়ম মিম, ঢাকা পোস্ট। আর সংলাপের কথা বললো, আমি জীবনে একটা সংলাপই জানি, তোমাকে ছাড়া আমি বাঁচব না, পৃথিবীর সবচেয়ে বেশি আমি তোমাকেই ভালোবাসি।